নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পাবনার পিচরেট ও বিদ্যুৎ বিল বিতরণ কর্মচারীরা আজবেলা এগারোটার সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পাবনার কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও কালের কর্মবিরতি পালন করে তারা এ সময় কর্মচারীরা বিভিন্ন স্লোগানে চাকুরি স্থায়ীকরণের দাবিতে যাতায়াত ভাতা বৃদ্ধি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকুরি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে স্থায়ীকরণে ব্যবস্থা গ্রহণ পরবর্তীতে পিসরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ তাদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয় পিসরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিসরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেন